বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডে খুব প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান জিয়া অরফানেজ ট্রাক দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মনির খান জানান এই রায় রাজনৈতিক প্রতিহিংসার এটা সবাই জানে ইনশাল্লাহ সত্যের জয় একদিন হবে বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজার কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নাম্বার বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান আদালতে এই রায় ঘোষণা দেন দেশের ইতিহাসে এই প্রথমবার সাবেক কোন প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হলো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন